কিছুক্ষণ পরে তিনি ডেপুটেশন আছেন আগাইলে নাই তো তিনি ত্রিপুরামঠানে ওয়ার্ডে গ্রহণ করে নাই আজকে আমরা আমাদের মেমোরেন্ডাম সাবমিশন করেছি সাউথ ডিএম এর কাছে। তো আমরা আমাদের ডিমান্ড যাতে তাড়াতাড়ি পূরণ হোক, ভিলেজ কাউন্সিল ইলেকশন হোক, এটার জন্য আমরা আজকে ডেপুটেশন, এই ডেপুটেশনে আমরা অনেকজন এখানে উপস্থিত হয়েছে। তো সবাইকে আমি যার জন্য আমরা আমাদের ত্রিপুরা মথা থেকে ডিমান্ড যাতে এই ভিলেজ কাউন্সিল ইলেকশন যাতে তাড়াতাড়ি হোক, এই জন্য আজকে আমরা যারা এখানে উপস্থিত আছে আমরা সবাই গিয়ে ডিএমের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিশন দিয়েছি। এই মেমোরেন্ডাম যাতে স্টেট গভর্নমেন্টের কাছে এটা পুছে দেওয়া হোক, এবং এটাই বলতে চাই যাতে ইমিডিয়েটলি আমাদের ভিলেজ কাউন্সিল ইলেকশনগুলো হোক। কারণ আমরা জানি উত্তরপ্রদেশ এবং বিভিন্ন জায়গার মধ্যে ইলেকশন হচ্ছে, কিন্তু এই করোনা বলে আমাদেরকে ডিপ্রাইভ করানো হচ্ছে, এটা আমরা সম্পূর্ণভাবে জানি কার হাত আছে এখানে। আমরা চাই সুস্থ হোক, সুস্থভাবে আমরা কাজ করতে পারুক, আমাদের এডিসি ভিলেজগুলি আমরা যাতে ডেভেলপমেন্টসকে আমরা এই ডেপুটেশনে সামিল হয়েছি। তো আমি বলতে চাই নগর পঞ্চায়েত এবং বিভিন্ন সব জায়গার মধ্যে আজকে ইলেকশন হয়েছে, কিন্তু আমাদের ভিলেজগুলির মধ্যে কেন ইলেকশন হয় না, যার জন্য আজকে আমরা এই ডেপুটেশন দিতে এসেছি। তো সবাইকে ধন্যবাদ। মূলত ডেপুটেশনটা কি ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়েই? হ্যাঁ, আমাদের ভিলেজ কাউন্সিল যাতে ডেভেলপমেন্ট হোক এবং আমাদের ওইখানে যাতে আমরা সুস্থভাবে পরিচালনা করতে পারি, যার কারণে আমরা আজকে এই ভিলেজ কাউন্সিল ইলেকশনের জন্য ডেপুটেশন দিতে এসেছি। কতজনের প্রতিনিধি দল গেছেন? আটজন। আটজন। যিনি মিডিয়ার অন, তিনি 17 তারিখ 2022 তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম অফিসে চৌকি আ মেমোরেন্ডম দিবেন। আ মেমোরেন্ডম আছে বিশেষ করে বুস কামাচিনি ভিলেজ কমিটি ইলেকশন কেমন বপন তিনি মানে বয়ে ভিলেজ কমিটি ইলেকশন ডিমান্ড মা কেপিং কে চিনি বার বছর বাংমা জাগাবো ইলেকশন দো এমন কি চিনি ত্রিপুরা রাজ্য চিনি মিউনিসিপাল কাউন্সিল দো এডিসি ভিলেজ দো বিভিন্ন কাইলাই বারে প্রোগ্রাম টুরিজম যেভাবে চলাই তো আর চিনি এডিসি মিশিন যে সিক্স শিডিউল এরিয়া আবো জাগাব চিনি হুমানি কারণে বুট ঠিক যদি রাং সাইকে আবো জায়গা চিনি স্টেট গভর্নমেন্ট রাং ফাইয়াকে চুং খেমাই আবো ইনকে আবর ছোট ডিএমডি কে চুন ডেভেলপমেন্ট খেন নাইকে চিনি পাবলিক লামাস নামনি নাইকে আবো জায়গাকে বিএসসি চেয়ারম্যান নি সিগনেচার নি সারাবো কোনো জায়গা ডেভেলপমেন্ট খেমাইয়া ইনকে তিনি যে বিএসসি চেয়ারম্যান নাই বম্ব সিক্স শিডিউল এরিয়া নি ব্রোসি বাম্প জনজাতি ডেভেলপমেন্ট খেলি নাই বাট যে কনস্টিটুয়েন্সি রাইট অনুসারে হচ্ছে ত্রিপুরা মথা গভর্নমেন্ট ফেমনি পর ত্রিপুরা মত ডিমান্ডকে বড় চুন না খোঁজ খেলি বড় মানে তার মানে বন আব জনজাতি ডেভেলপমেন্ট নাই মেকলাই কেহা ডিএম সার বেচুন কৌ সালে মনে ইনসিও এটা ব্রু সেটেলমেন্ট বো সার মা কৌয়া আর বলে তো অমা সাহা ব্রু সেটেলমেন্ট তো ডিএম সার বেশি যে সালে মাও যে শান্তিরবাজার এরিয়া দেবীপুর বর্মা হাতায় ব্রু সেটেলমেন্ট স্পট অলরেডি আবার জায়গা ডিমার্কেশন খেপায় ইনকে আবার জায়গা লোকাল রেজুলেশন নাংনা ইন সব ইনকে বিসি যে ভিলেজ কমিটি চেয়ারম্যান রেজুলেশন নাংনা ইয়ে ডিএম স্যার সাহু আমার প্রশ্ন কে স্যার ভিলেজ কমিটি রেজুলেশন তো নাংনায়
কিংবা তো রেজুলেশন তো সবরি নাই কারণ আর বুট চৌ ইয়াকো ইনকে বস আও বুট অফ সাইড ইন আচু লয়ে প্রবলেম কি আমাকে মালা নাই তার মানে দুনো তো চেয়ারম্যান নি আবো জাগাও পারমিশন মালা নাই আ উচিত চিন ডিএম সাহেব নে মাসাও যদি সে বিলিস কমিটি দুইটা চেয়ারম্যান অনুমতি না নাও তো ইনকে মুখ্যমন্ত্রী বকু নাই খেদি স্টেট ইনকে বডি মে কোন চিন ইন্ডিয়া আবো যে চিন ডেমোক্রেসি কান্ট্রি যে রুলস তো ম যে চিনি পার্লামেন্টের কনস্টিটিউন্সি রাজ্য তো ম চিনি ত্রিপুরা রাজ্য ব তিনি আবু দেখুন ইয়ান পেস কিও যে বিলিস কমিটি দায় দিন ঠান্ডা কি এক সাং মাখি যত মুখ কাহাম ভাই সুস্থ মস্তিষ্ক চিন্তাধারা যাতে চৌ বুধ রিয়ে সাপ্লাই খেয়ে চিনি এডিসি এলাকা সুস্থ তহসিল এরিয়া ডেভেলপমেন্ট খেয়ে মানে বইয়ে চৌ রাজ্য পালন থ্রুটা ডিএম এদিকে তিনি চমে মরেন হাম ভাই যে যদি সে আপনার করোনা কোভিড নাইন্টিন নি প্যান্ডামিক হুয়ে বা সিচুয়েশন নিয়ে যদি সে আপনার খাওয়ে তিনি আইকে শুধু কি শিক্ষিত এরিয়াও দে করোনা তো আবার তো রাজ্য সরকার সাইও রাজ্য সরকারের তো রাজ্য তিন রাজ্যপাল তো যে মেমোরেন্ডম খেম থ্রোড আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম ডিকে চো বাউন চো বল দাবি কেউ যে চিনি ইমিডিয়েটলি চিনি যে মাই থাই চিনি যে পলিটিক্যাল রাইট তোম চিনি যে কনস্টিটিউন্সি রাইট তোম আবো চিনি ত্রিপুরাসান ইয়াও চিনি শিক্ষিত এরিয়া ইয়াও চুন তৈ সারি নিয়ন্ত্র মামি কে চৌ মা চৌ চিনি এরিয়াও মাই থাই তোমফ চৌ মাইয়া মামি কে চিনি যত স্টেট গভর্নমেন্ট রাং এদেশীয় খাওয়া পর ইয়া তিনি লামাও চায়াঙ্কে চৌ চিনি খম এবং আমি ডিএম এর সঙ্গে কথা বলেছি এবং তারাও তাদের ইচ্ছা যে ভিলেজ কাউন্সিল ইলেকশন যাতে তাড়াতাড়ি হোক তারাও এটা মানে কারণ তারাও স্মুথলি কাজ করতে চায় এবং আমাদের ভিলেজগুলি বিগত দিনে ডিপ্রাইভ আর ডিপ্রাইভ হয়ে রয়েছে সবসময় কারণ আমরা জানি উইদাউট চেয়ারম্যান ওইখানে কাজ করার স্মুথলিভাবে খুবই কষ্টকর এবং ইয়াতে ধান জাগাই হিমলাই চং তিনি এডিসি এরিয়া না